ক্লাস 8 এর আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হলো মেঘ বৃষ্টি যেটা তোমাদের 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে মেঘ ও বৃষ্টি মেঘ বৃষ্টি দুটোই কিন্তু পরস্পরের সঙ্গে সম্বন্ধিত মেঘ না হলে বৃষ্টি হবে না তো সেই জন্য আমাদের প্রথমে মেঘ কিভাবে হচ্ছে মেঘ কয় প্রকার বা মেঘের কোনো প্রকারভেদ আছে কিনা সেই বিষয়গুলো জেনে নিতে হবে তাহলে মেঘ কি বা মেঘ কিভাবে সৃষ্টি হয় আমরা তো সকলেই দেখেছি যে আকাশে কখনো পেঁজা ধুলোর মতো মেঘ ভেসে থাকে আবার বর্ষাকালে সারা আকাশ ভর্তি ঘন কালো মেঘ লক্ষ্য করেছি এই যে মেঘ সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে না মেঘ সৃষ্টির পিছনে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে সূর্যরশ্মির প্রভাবে যখন ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত জলভাগ রয়েছে সেই জলভাগে সূর্যের আলো পড়ার ফলে কি হয়ে থাকে জলভাগ উত্তপ্ত হয় এবং জল উত্তপ্ত হলে বাষ্পীভূত হয় বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প হালকা বায়ুর থেকে সে কারণে বাষ্প কি হয় না উপরের দিকে উঠতে থাকে উপরের দিকে যত উঠছে তত উষ্ণতা কমতে থাকে কারণ তোমরা হয়তো আগে জেনে এসেছো বা পড়ে এসেছো যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত উষ্ণতা কমতে থাকে সেই কারণে সূর্যের তাপের প্রভাবে বা সূর্য রশ্মির প্রভাবে পৃথিবীর উপরিভাগের যত জলভাগ রয়েছে সমুদ্র মহাসাগর নদী বা পুকুর খাল বিল সব জায়গাকার জল গরম হওয়ার ফলে জল বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্প হালকা হওয়ার ফলে উপরের দিকে উঠে যায় যত উপরের দিকে উঠে যাচ্ছে তত কি হচ্ছে তত উষ্ণতা হ্রাস পাচ্ছে ঠান্ডা দিকে যাচ্ছে আর জলীয় বাষ্প যত উপরের দিকে উঠছে ঠান্ডা হওয়ার ফলে জলীয় বাষ্প কি হয়েছিল জল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য জলকে গরম হতে হয়েছিল অর্থাৎ তাপ গ্রহণ করেছিল যেটাকে বলছে লীন তাপ উপরে উঠে যখনই যত উপরে উঠছে তত ঠান্ডার সংস্পর্শে আসছে ঠান্ডা অঞ্চলের সংস্পর্শে আসছে তখনই কি হচ্ছে জলীয় বাষ্পগুলো ঠান্ডা হয়ে যে তাপটা ধরে সে বাষ্পে পরিণত হয়েছিল সেই তাপটাকে ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়ে সে আর বাষ্প থাকছে না সে তখন জল কণায় পরিণত হচ্ছে আর যে তাপটা ছেড়ে সে জল কণায় পরিণত হচ্ছে তাকে বলছে লীন তাপ তাহলে এই যে জলীয় বাষ্প উপরের দিকে উঠে ঠান্ডা হয়ে জল কণায় পরিণত হলো এবং জল কণায় পরিণত হওয়ার পর ধূলিকণাকে আশ্রয় করে কারণ বাতাসে সমস্ত জায়গায় ধূলিকণা রয়েছে এবার জল কণা তো একা ভেসে থাকতে পারে না ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াতে থাকে এরকম অসংখ্য কয়েক হাজার কয়েক লাখ এই ধূলিকণা আশ্রিত জলকণা এক জায়গায় পুঞ্জীভূত হয়ে মানে এক জায়গায় জড়ো হয়ে ঘন আকৃতি ধোঁয়ার মতো অবস্থা অর্থাৎ মেঘের সৃষ্টি করছে এই মেঘ যে সৃষ্টি হচ্ছে তার মধ্যে তাহলে কি রয়েছে জলকণা রয়েছে এবার জলকণাগুলো উপরে বায়ুপ্রবাহের ফলে পরস্পর ধাক্কা খাচ্ছে ধাক্কাকে একটা জলকণা আর একটা জলকণার সঙ্গে ধাক্কা খেয়ে যুক্ত হয়ে যাচ্ছে যুক্ত হয়ে গিয়ে কি দেখতে পাওয়া যাচ্ছে দুটো জলকণা তিনটে জলকণা পাঁচটা জলকণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় আকার ধারণ করছে আর যখনই বড় আকার ধারণ করছে তখন সে আস্তে আস্তে ভারী হচ্ছে আর ভারী হওয়ার ফলে আকর্ষণ বল কাজ করছে মাধ্যাকর্ষণ শক্তি এক সময় যখন অনেক বড় বড় জলের ফোঁটা হয়ে যাচ্ছে তখন সে মাধ্যাকর্ষণ শক্তি টানে নিচের দিকে পড়ছে যেটাকে বলেছে কি নিচের দিকে জল পড়ছে মানে অধ মানে নিচের দিকে পড়ছে অধ মানে নিচে তাকে বলছে অধ দিকে নিচের দিকে ক্ষেপিত হচ্ছে মানে পড়ছে তাকে বলছে অধক্ষেপণ অর্থাৎ বৃষ্টি আকারে বা শীত প্রধান অঞ্চলে তুষার আকারে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে তাকে বলছে অধক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাত বা তুষারপাত তাহলে মেঘের সৃষ্টি হলো মেঘ থেকে তুষারপাতের সৃষ্টি হলো আর মেঘ মানে কি মেঘ মানে হচ্ছে জলকণার অসংখ্য জলকণার একটা পুঞ্জীভূত অবস্থা তাকে বলছে মেঘ এবার এই যে মেঘ সৃষ্টি হলো মেঘে কিছু প্রকারভেদ আমরা দেখতে পারি একটা হচ্ছে উঁচু মেঘ যেগুলো অনেক উঁচুতে থাকে একটা মাঝারি মেঘ
আবার একটা নিচে যেটা অবস্থিত থাকে ভূপৃষ্ঠের কাছাকাছি যারা অবস্থান করে সেগুলোকে বলছে নিচু মেঘ। তো এইভাবে কোথায় মেঘ অবস্থান করছে তার দেখতে কিরকম সেই অনুযায়ী মেঘের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। যেমন তোমাদের বইতে প্রথমেই রয়েছে বেশি উচ্চতার মেঘ। বেশি উচ্চতার মেঘ মানে যার উচ্চতা থাকে মোটামুটি 20,000 ফুটের উপরে, তাদের কি বলছে? তাদের বলছে বেশি উচ্চতার মেঘ। বেশি উচ্চতার মেঘের মধ্যে রয়েছে শিরাস। শিরাস কিরকম দেখতে? বলেছে সাদা রঙের স্বচ্ছ এই মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মতো। পালক যেরকম হালকা হয় এই মেঘও খুব হালকা, নীল আকাশে হালকা পালকের মতো একটা পাতলা স্তর দেখতে পাওয়া যায়। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। পরিষ্কার আবহাওয়ায় আকাশ সাদা দেখায়, সেই মেঘটা কি বলছে? শিরাস মেঘ, যেটা অনেক উঁচুতে অবস্থান করে। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখতে পাওয়া যায়, সূর্যের আলোকে আটকাতে পারে না। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে তখন আবহাওয়া খারাপ হয়। এই রকম শিরাস মেঘ, যদি অনেকগুলো শিরাস মেঘ একসঙ্গে যুক্ত হয় তাহলে শিরাস মেঘ হচ্ছে পাতলা চাদরের মতো, সেই জন্য সূর্যের আলোকে দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকগুলো শিরাস মেঘ যদি পরপর অবস্থান করে তাহলেই তো মোটা মেঘ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু অনেকগুলো মেঘ চড়ে বল যাওয়ার ফলে অনেক জলীয় বাষ্প পেয়ে যাচ্ছে, তখন কিন্তু বৃষ্টি হওয়ার প্রবণতা বা সম্ভাবনা বাড়িয়ে দেয়। সেই জন্যই বলছে যে আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত করে যখন অনেকগুলো শিরাস মেঘ একসঙ্গে অবস্থান করে। 2 নম্বর উচ্চ মেঘের মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে সিরোস্ট্যাটাস। সিরোস্ট্যাটাস কি? এটা বলেছে পাতলা চাদরের মতো এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা হয়। আগেরটা যেরকম নীল আকাশটা ওই মেঘের মধ্যে দিয়ে দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে বলেছে আকাশটা দুধের মতো সাদা, মানে একটু মোটা এই মেঘ এবং অনেক বেশি জলীয় বাষ্প বা জলকণা এই মেঘেতে লক্ষ্য করা যায়। আর বলেছে অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বলয় আকারে অবস্থান করে। এই মেঘকে সূর্য বা চাঁদের চারপাশে এরকম গোল গোল বলয় আকারে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। আর বলছে 3 নম্বর সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস মেঘ কি? বলছে এটা দেখতে পেঁজা তুলোর মতো। তুলো কি হয়? এরকম ভাবে ফুলে ফুলে থাকে পেঁজা পেঁজা, যেরকম ছবিতে আমরা মেঘ আঁকি এইরকম ধরনের। তো এইরকম কিছু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে পেঁজা তুলোর মতো, যাদেরকে বলছে কি, যাদেরকে বলছে সিরোকিউমুলাস। আর এদের দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো হয়ে থাকে। সেই জন্যে যখন এই ম্যাকারেল মাছের পিঠের মতো, ম্যাকারেল মাছের পিঠ কিরকম হয় এইরকম মেঘগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে আকাশে। যখন এইরকম সিরোকিউমুলাস মেঘ আকাশে ভরে যায় তখন তাকে বলা হয় থাকে ম্যাকারেল স্কাই বা ম্যাকারেল আকাশ। আর এই ধরনের মেঘ পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে থাকে। এগুলো গেল উচ্চ মেঘের উদাহরণ। এবার হচ্ছে মাঝারি মেঘ, যারা কোন উচ্চতায় দেখতে পাওয়া যায়, যাদের উচ্চতা হচ্ছে মোটামুটি ভাবে 10,000 ফুট বা 6,500 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে। 6,500 ফুট থেকে 20,000 ফুটের মধ্যে যে সমস্ত মেঘ দেখতে পাওয়া যায় তাদের বলছে মাঝারি উচ্চতার মেঘ। এই মেঘের মধ্যে দুটো রয়েছে, একটা হচ্ছে অল্টোস্ট্র্যাটাস, এটা ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো, এটাও তুলোর মতো। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়, অর্থাৎ এই মেঘ অনেক বেশি জলীয় বাষ্প থাকে, তার ফলে এই মেঘের চাদরটা ঘন প্রকৃতির। আর এই ঘন হওয়ার ফলে সূর্যকে, সূর্যের আলো, হালকা আলো আসে, মৃদু আলো আসে, সূর্যের যে প্রখর তাপ সেটা কিন্তু আটকে যায় এই আকাশ বা এই ধরনের মেঘেতে। তার ফলে এই ধরনের মেঘে কখন দেখতে পাওয়া যায়? বর্ষাকালে, যখন মেঘলা আকাশ থাকে তখন মানে একদম অন্ধকার করে আসে না, মানে আকাশ মোটামুটি আলো দেখা যাচ্ছে কিন্তু সূর্যকে পরিষ্কারভাবে দেখা যায় না, সূর্য উঠেছে বোঝা যাচ্ছে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। সেই ধরনের যে মেঘ তাকে বলছে অল্টোস্ট্র্যাটাস। আর এই ধরনের মেঘ যদি থাকে, এই ধরনের মেঘে কি বলছে না, দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ একটানা বৃষ্টিপাতে যে পূর্বাভাস সেটা দেওয়া যায় এই ধরনের মেঘ আকাশে দেখতে পাওয়া গেলে। আর 2 নম্বর বলেছে অল্টোকিউমুলাস। অল্টোকিউমুলাস মেঘ দেখতে কিরকম না, চ্যাপ্টা গোলাকার
সাদা থেকে ধূসর রঙের এই মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে এবং এর ফাঁক দিয়ে নীল আকাশ দেখতে পাওয়া যায়। এই যে অল্টোস্টাটা সেটা হচ্ছে পুরো চাদরের মতো ঘন যখন মেঘ হচ্ছে তখন তাকে অল্টোস্ট্রাটাস। আর অল্টো কিউমুলাস হচ্ছে কিরকম, এটাও ঘন কিন্তু মাঝে মাঝে ছাড় ছাড়, অর্থাৎ পাহাড়ের মতো বা এখানে বলেছে সমুদ্রের ঢেউয়ের মতো এগুলো ক্ষেপণ, খানিকটা এইরকমই দেখতে কিন্তু ঘন প্রকৃতি, তখন তাকে বলছে অল্টো কিউমুলাস। এর প্রভাবে এখানে কি মাঝে মাঝে নীল আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে, বর্ষাকালে এই ধরনের মেঘ বেশি দেখতে পাওয়া যায়, এই দুই ধরনের মেঘ। আর তিন নম্বর বলেছে নিম্ন উচ্চতার মেঘ, যেই মেঘ 6,500 ফুটের নিচে যে মেঘ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তাকে বলছে নিম্ন উচ্চতার মেঘ। এর মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, এটা দেখতে কিরকম বলেছে, এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো, স্তূপ অর্থাৎ ছোট্ট ঢিপি বা পাহাড়ের মতো দেখতে হয়ে থাকে, স্তূপ স্তূপ স্তূপাকার। অনেক সময় দেখে মনে হয় যে এই স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, মানে ছোট ছোট এরকম ছোট ছোট এরকম মেঘ, আর এগুলো কি হয় বায়ু প্রবাহের ফলে এগুলো আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে দেখতে পাওয়া যায়, মানে লাফিয়ে লাফিয়ে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে মনে হয়। সেই জন্যে একে বলা হয় থাকে বাম্পি ক্লাউড, বাম্পি মানে গড়িয়ে যাওয়া বা তোমার ডিগবাজি খাওয়া, তো সেই জন্য একে এই ক্লাউডটা এই মেঘটাও যেন ডিগবাজি খাচ্ছে, সেই জন্য একে বাম্পি ক্লাউড বলা হচ্ছে। দু নম্বর নিচু মেঘের মধ্যে রয়েছে স্ট্র্যাটাস, স্ট্র্যাটাস মেঘ কিরকম দেখতে বলেছে সাদা থেকে ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে, যখন খুব একটা বেশি সূর্যের আলো পৌঁছাতে পারে না বর্ষাকালে তখন এই মেঘ দেখতে পাওয়া যায়। পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী এবং বিমান চালকদের পক্ষে খুব অসুবিধাজনক, কারণ এতটাই অস্বচ্ছ এত ঘন এই মেঘে জলীয় বাষ্প থাকে যে সামান্য দূরেও কিছু লক্ষ্য করা যায় না, দেখতে পাওয়া যায় না। সেই জন্য পর্বতে ওঠার সময় পর্বতারোহীরা কিছু দেখতে পায় না যে সামনে কি রয়েছে, আবার বিমান চালকদের ক্ষেত্রেও যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা দেখতে পাওয়া যায় এই স্ট্র্যাটাস মেঘ যদি থাকে। আর তিন নাম্বার বলেছে নিম্বোস্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস মেঘ কি বলেছে ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ যখন প্রচণ্ড বৃষ্টি হবে বা ঝড়ের আগের মুহূর্তে তখন দেখতে পাওয়া যায় ধূলিকণা জলীয় বাষ্প পূর্ণ যে ঘন কালো মেঘ তাকেই বলছে নিম্বোস্ট্র্যাটাস। এই মেঘে কোনো নির্দিষ্ট আকার হয় না, একটানা বৃষ্টি হয়, কোনো নির্দিষ্ট আকার নেই, গোটা আকাশ ছেয়ে গেছে বা দেখতে পেলাম মানে স্তূপ আকারে একদম হয়ে গেছে, আকাশ ঢেকে গেছে, এই মেঘকে বলছে কি নিম্বোস্ট্র্যাটাস। এগুলো গেল উচ্চতা অনুযায়ী মেঘের অবস্থান অনুযায়ী কিরম মানে কয় ধরনের মেঘ দেখতে পাওয়া যায় সেই অংশটা। এরপর বলেছে উলম্ব মেঘ, অর্থাৎ কে কতটা চওড়া, উপরের দিকে কে কতটা অবস্থান করছে মোটা হয়ে, সেই অনুযায়ী মেঘকে দুটো ভাগে ভাগ করেছে, একটা বলেছে কিউমুলাস একটা বলেছে কিউমুলোনিম্বাস। কিউমুলাস কি, এটা বলেছে পুরু ঘন এই মেঘ উলম্ব বিস্তার দেখা যায়, উপরিভাগের অনেকটা দেখতে ফুলকপির মতো, ফুলকপি যেমন নিচটা সরু উপরের দিকটা ফুলে যায়, এখানেও এই মেঘটি স্তূপাকারে নিচের দিকে কম উপরের দিকে অনেক উঁচু পর্যন্ত এর বিস্তার দেখতে পাওয়া যায়, ছড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায়, আর এটাও ঘন রঙের হয়ে থাকে, ঘন কালো রঙের হয়ে থাকে। আর এই মেঘের শীর্ষদেশ বেশ উঁচু, নিম্নাংশের রং কালো হলে উপরের দিকটা কি হয় সাদা হয়, নিচের দিকটা কালো কিন্তু উপরের দিকটা সাদা, আর সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে এই মেঘ। কিন্তু কিউমুলোনিম্বাস এটা ঘন কালো মেঘ একদম স্তূপাকারে অনেক উঁচু পর্যন্ত বিস্তার লক্ষ্য করা যায়, আর বলেছে এই রং সাদা বা ধূসর বা কালো রঙের হয় সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘ লম্বা, মানে এত বেশি অনেকটা চওড়া বা লম্বা হয়ে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে মেঘটা লম্বা আকারে দেখতে পাওয়া যায়। আর এই মেঘ হওয়া মানে কি প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা পূর্বাভাস এটা দিয়ে থাকে, আর তাই এই মেঘে এই মেঘকে বলা হয়ে থাকে বজ্র মেঘ বা থান্ডার ক্লাউড বলা হয়ে থাকে, কারণ এই মেঘ যদি হয় তাহলে প্রচণ্ড বেগে বৃষ্টি তার সাথে বজ্রপাত লক্ষ্য করা যায়, যে কারণে এই মেঘ যদি থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে আবহাওয়া খুবই ঘোরতর হতে চলেছে।
ঝড় ব্যাপক ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। তো এই হলো মেঘের শ্রেণীবিভাগ। তোমাদের বইতে ছবিগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে, মেঘে কোন ধরনের মেঘ কীরকম দেখতে ছবিগুলো দেখলেও কিছুটা হলে তোমাদের একটা আইডিয়া পাবে। আর এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেঘেদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, যে কিউমুলোনিম্বাস মেঘ এটা দেখতে এক নম্বর দেখতে কীরকম, কতটা উচ্চতা, কোন অংশে লক্ষ্য করা যায়, এইটা থাকলে আবহাওয়া কীরকম হয়, এইভাবে এক দুই তিন করে তৈরি করতে হবে বৈশিষ্ট্য, খুব ভালো করে এটা তৈরি করতে হবে। আর তারপরের অংশে রয়েছে মেঘ কীভাবে সৃষ্টি হয়। মেঘ কীভাবে সৃষ্টি হয় তোমাদের এখানে বললাম যে কোনো জায়গায় যখন জল উষ্ণ হয়ে যায়, গরম হয়ে যায়, তখন জলীয় বাষ্প রূপে জল উপরের দিকে উঠে যায়, উপরে যত উঠছে তত জলীয় বাষ্প ঠান্ডা হচ্ছে, তার ফলে জলকণায় পরিণত হচ্ছে, এবং কাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে জলকণাগুলো, না ধুলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে। আর এই ভেসে বেড়ানোর ফলে কিসের সৃষ্টি করছে, না মেঘের সৃষ্টি করছে, একজোট হয়ে এক জায়গায় সংঘবদ্ধ হয়ে ঘন মেঘের সৃষ্টি করছে। এবার এই মেঘ সৃষ্টির ক্ষেত্রে আমরা যে জলীয় বাষ্পের কথা বলছি, জলীয় বাষ্পের ক্ষেত্রে আমরা দুটো বিষয় দেখতে পাই। যখন জল বাষ্পীভূত হয় সেই অবস্থাটাকে বলা হয় তাকে বাষ্পীভবন, আর উপরে উঠে যখন জল মানে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হচ্ছে তখন তাকে বলছে ঘনীভবন। তাহলে দুটো কথা বললাম, উষ্ণতার প্রভাবে জল যখন বাষ্পীভূত হচ্ছে তখন তাকে বলছে বাষ্পীভবন, আর সেই জলীয় বাষ্প উপরে উঠছে ঠান্ডা হয়ে গিয়ে জলকণায় পরিণত হচ্ছে, যখনই জলকণায় পরিণত হচ্ছে তাকে বলছে ঘনীভবন। আর যে জলকণায় পরিণত হচ্ছে মানে কি বলছি, যে ঠান্ডা হওয়ার ফলে জলকণায় পরিণত হচ্ছে, এই যে ঠান্ডা হচ্ছে, যখন ঠান্ডা হচ্ছে তখন যে উষ্ণতাটা থাকছে ওই অংশে, যে অংশে জলীয় বাষ্পটা জলকণায় পরিণত হচ্ছে, এই যেখানে ঠান্ডা হচ্ছে সেই যে উষ্ণতাটা তাকেই বলছে কি শিশিরাঙ্ক উষ্ণতা বা শিশিরাঙ্ক তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা বা ডিউ পয়েন্ট টেম্পারেচার কাকে বলে, না জলীয় বাষ্প যে উচ্চতায় গিয়ে যে উষ্ণতাতে, উষ্ণতার কথাটা মনে রাখতে হবে, জলীয় বাষ্প উপরে উঠে যে উচ্চতায় গিয়ে যে উষ্ণতাতে জলকণায় পরিণত হচ্ছে তাকে বলছে ওই বায়ুর শিশিরাঙ্ক তাপমাত্রা বা শিশিরাঙ্ক উষ্ণতা। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা হচ্ছে যে উষ্ণতায় গিয়ে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে বলে শিশিরাঙ্ক তাপমাত্রা, আর যখনই জলকণায় পরিণত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলছে ঘনীভবন। ক্লিয়ার হয়েছে? তাহলে এক হচ্ছে বাষ্পীভবন, দুই নম্বর হচ্ছে ঘনীভবন। আর ঘনীভবন হওয়ার পর সেই ঘনীভূত জলকণা সেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়ে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচে এসে পতিত হচ্ছে বা পড়ছে জল আকারে বৃষ্টি রূপে, বরফ আকারে তুষার রূপে, তখন তাকে বলছে অধঃক্ষেপণ। তাহলে কি কি হলো, বাষ্পীভবন প্রথমে, তাহলে জল তাহলে সূর্যের আলোতে না সূর্যের তাপে কি হচ্ছে, না জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, এই যে বাষ্পীভূত হওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হলো, তাকে বলছে বাষ্পীভবন। বাষ্পীভবন থেকে উপরে উঠে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়ে কিসের সৃষ্টি করছে, না মেঘের সৃষ্টি করছে, এটা হচ্ছে মেঘ, তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে ঘনীভবন। আর ঘনীভূত হয়ে কি হচ্ছে, না বৃষ্টি আকারে যখন পড়ছে, বৃষ্টি আকারে পড়ছে তখন তাকে কি বলছে, তখন তাকে বলছে অধঃক্ষেপণ। তাহলে বাষ্পীভবন থেকে ঘনীভবন, ঘনীভবন থেকে অধঃক্ষেপণ, আবার অধঃক্ষেপণের পর আবার সূর্যের আলোতে এই জলটাই গরম হয়ে গিয়ে আবার কি হচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, আবার ঘনীভূত হচ্ছে, আবার অধঃক্ষিপ্ত হচ্ছে, আবার বাষ্পীভূত হচ্ছে, আবার ঘনীভূত হচ্ছে, আবার অধঃক্ষিপ্ত হচ্ছে, তার ফলে একটা চক্র আমরা দেখতে পাচ্ছি, বাষ্পীভবন ঘনীভবন অধঃক্ষেপণ, আবার বাষ্পীভবন আবার ঘনীভবন আবার অধঃক্ষেপণ। তাহলে জল একটা চক্রাকার পথে ঘুরে চলেছে, যেটাকে বলছে জলচক্র।
তাহলে পৃথিবীতে যতটা জল সৃষ্টির সময় ছিল ততটা জলই আছে। কেন আছে? কারণ জল একটা চক্রাকার পথে আবর্তিত হয়। এই যে চক্রাকার পথ, এটা কি বলছে? কি এটা? কি বলছে? জলচক্র। তাহলে জল পৃথিবীতে জল একটা চক্রাকার পথে আবর্তিত হয়, যাকে বলছে জলচক্র। তো এখানে আমরা দেখলাম যে শিশিরাঙ্ক তাপমাত্রা কি, বাষ্পীভবন কি, ঘনীভবন কি, মেঘ কি করে সৃষ্টি হচ্ছে, সেই বিষয়গুলো তোমরা বইটা ভালো করে পড়বে। অধঃক্ষেপণ কি সেটার আমরা আলোচনা করলাম। অধঃক্ষেপণ দুই প্রকার, একটা হচ্ছে বৃষ্টিপাত, একটা হচ্ছে তুষারপাত। এই বিষয়টা হলো আমরা এর পরবর্তী অংশে, এই চ্যাপ্টারে যেটা রয়েছে পরবর্তী অংশে, সেটা হচ্ছে বৃষ্টিপাতকে কতগুলো ভাগে ভাগ করা যায়, কি কি তাদের বৈশিষ্ট্যই বা কি, সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম যে প্রথমে বাষ্পীভবন কি, বাষ্পীভবন থেকে হওয়ার পর ঘনীভূত হয়ে ঘনীভবন হলো, ঘনীভবনের ফলে মেঘ সৃষ্টি হলো। মেঘ কয় প্রকার, কি কি তাদের বৈশিষ্ট্য? মেঘ থেকে হলো অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ দুই প্রকার, তুষারপাত এবং বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত পর্যন্ত আমরা দেখেছি, আর এর পরবর্তী পর্যায়ে আমরা কি করব না, বৃষ্টিপাত কিভাবে হচ্ছে, বৃষ্টিপাত কয় প্রকার, কি কি তার বৈশিষ্ট্য, কোথায় বা দেখতে পাওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রইল। ভালো করে তোমরা বইটা পড়বে, এখান থেকে প্রশ্ন যেগুলো মোটামুটি আসে সেগুলো হচ্ছে, বললাম যে অধঃক্ষেপণ কাকে বলে, বাষ্পীভবন কাকে বলে, ঘনীভবন কাকে বলে, তারপরে জলচক্র কি, এখানে যে মেঘগুলোর কথা বলেছে সেই মেঘগুলোর বৈশিষ্ট্য, তার সাথে শিশিরাঙ্ক তাপমাত্রা বলতে কি বোঝো, মেঘের জলকণাগুলির ব্যাস কত হয়, বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়, সেই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়ো। দু নম্বরের প্রশ্ন বা তিন নম্বরের প্রশ্ন এগুলো বেশি আসে। এরপরে তাহলে আমরা বৃষ্টিপাতের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো।